বনের মধ্যে এক শিয়াল তার মাকে নিয়ে বাস করে। একদিন মা ও মা কি হয়েছে, এত ডাকছিস কেন? দেখছো না কাজ থেকে বাড়িতে চলে এসেছি? হ্যাঁ দেখতেই তো পাচ্ছি, তো এখন কি করব শুনি? কি করব মানে, খেতে দাও। আগের সব খাবার তো শেষ হয়ে গেছে, আজকে কি কিছু শিকার করে এনেছিস? না আজকে কোনো শিকার পাইনি, তবে কাল রাতে না একটা মস্ত বড় হরিণ শিকার করে আনলাম। ওটা কি শেষ হয়ে গেছে? ও তাই তো, আমার একদমই মনে ছিল না, তুই একটু অপেক্ষা কর আমি নিয়ে আসছি। মা আরেকটা কথা। হ্যাঁ বল, কি বলবি? মা পুকুর পাড়ে আমার এক শিয়াল বন্ধু থাকে, ওর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, তোর আবার কি হয়েছে? মা ওর 2 দিন পর বিয়ে। মা ভালোই হলো, ওই দিনের জন্য তাহলে তোকে আর শিকার খুঁজতে যেতে হবে না, ভালো ভালো খাবার খেতে পারবো। হ্যাঁ রে আমাকে দাওয়াত দিছে তো? আরে মা রাখো তো তোমার দাওয়াত, তোমার কি হুঁশ আছে যে তোমার ছেলে বড় হয়েছে? হ্যাঁ হুঁশ থাকবে না কেন, আমি তো জানি তুই বড় হয়েছিস। তাহলে আমাকে বিয়ে দিচ্ছ না কেন? তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর এখনো বিয়ের বয়স হয়নি, তাই তোকে বিয়ে দিচ্ছি না। কি সব বলছো মা তুমি, আমার বন্ধুর বিয়ের বয়স হয়েছে আর আমার কি না বিয়ের বয়স হয়নি? আরে তোর বন্ধু তো তোর চেয়ে 2 বছরের বড়, ফেল করতে করতে তোর ক্লাসমেট হয়ে গেছে, আর তুই কেমন শিয়াল যে নিজের বিয়ের কথা নিজেই বলিস, লজ্জা করি না তোর? লজ্জা করলে তো তুমি আমাকে বিয়েই দিবে না, আমাকে তাই লজ্জা শরম সবকিছু ধুয়ে ফেলতে হয়েছে। মা তোমাকে আমি বলে রাখছি, আমাকে যদি তুমি বিয়ে না দাও তাহলে কিন্তু আমি নিজে নিজে বিয়ে করে নেব। তোর যা মন চায় তুই তাই কর। ঠিক আছে আমি চললাম আমার শিয়ালিনী খুঁজতে। আরে খেয়ে তো যাবি, তুমি খাও তোমার খাবার, শান্তি করে খাও। এই বলে শিয়াল তার মায়ের সাথে রাগ করে বেরিয়ে পড়ে, আর হাঁটতে হাঁটতে বলে, কি যে একটা অবস্থা, অন্যদের বাবা মা তাদের বাচ্চাদের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমার মা তো কোনো আগ্রহই দেখাচ্ছে না, কি জানি আমাকে কখনো বিয়ে দিবে কিনা। এমন সময় শিয়াল নদীর ধারে একটা শিয়ালিনীকে দেখতে পায়। আরে শিয়ালিনীটা তো দেখছি অনেক সুন্দর, আজ মনে হয় আমার কপাল খুলেই গেল, যাই একটু ভাব জমিয়ে আসি। হ্যালো আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি, আপনি কি নতুন এসেছেন বনে? আমি নতুন না পুরাতন সেটা আপনাকে কেন বলবো? আচ্ছা ঠিক আছে এটা বলতে হবে না, তো একা বসে আছেন কেন, কি হয়েছে কোনো সমস্যা? ধুর এসব কিছু আমি আপনাকে কেন বলবো, কে আপনি? আরে এই শিয়ালিনীর তো দেখছি অনেক তেজ, এমন শিয়ালিনী তো আমার অনেক পছন্দ। আচ্ছা আচ্ছা ছড়ি বুঝেছি আপনার মনটা ভালো নেই, একটা প্রশ্ন করি, আপনি কি বিবাহিত? এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করছেন, এখান থেকে চলে যান না হলে খুব খারাপ হবে। আরে আরে থামেন, এত রেগে যাচ্ছেন কেন? তাহলে বলেই ফেলি আমি আমার জন্য একটা শিয়ালিনী খুঁজছি, এবং আপনাকে দেখার পর মনে হলো আমি এতদিন ধরে যাকে খুঁজছি সে আপনি, আমারও বিয়ের বয়স হয়েছে আর আপনারও হয়েছে, তাই আমাদের উচিত একে অপরকে বিয়ে করে ফেলা, কি বলেন আপনি? আপনার সাহস দেখি কম না। সাহসী না হলে কি আর চলে নাকি? আপনি কি জানেন এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো বিবর্তন হয়েছে তা সবই আমার মতো সাহসীদের কারণেই হয়েছে, এখন বলুন আপনি কি রাজি? আমি তো রাজি, এখন আমার জামাই যদি রাজি হয় তাহলে ডাকতে হবে কাজে, কি বলেন আপনি? জামাই মানে কি একটা অবস্থা, আপনি আগে বলবেন না যে আপনি বিবাহিত, তাহলে তো আর এত কথা বলতাম না, সরি আপু সরি। ও এখন সোজা আপু? জি আপু ভালো থাকবেন, জামাই নিয়ে সুখে শান্তিতে থাকবেন। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। ভাগ্য তো খুললই, কিন্তু এমন খোলা খুললো যে ফেটেই গেল, উফ আর ভালোই লাগে।
জন্য শিয়ালিনী পেলি? মা তুমিও না, পেয়েছিলাম তবে বিবাহিত। কি আমার তো অনেক হাসি পাচ্ছে রে। হ্যাঁ তুমি হাসতেই থাকো। মা ও মা শোনো না, থাম আগে একটু হেসে নেই। উফ মা। আচ্ছা বল, এখন আর হাসবো না, এখন বল আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি বিয়ে দেবে না? কে বলেছে তোকে বিয়ে দেব না? অবশ্যই বিয়ে দেব, বিয়ের বয়স হলেই তোকে আমি বিয়ে দেব। একটু অপেক্ষা তো করবি। আর কত অপেক্ষা করব, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। তোর দেখি আসলে লজ্জা শরম নেই। জানিস আমাদের সময়ে কেউ বিয়ের কথা বলার সাহসই পেত না, আর তুই সব লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছিস। মা তোমাদের সময়ে তোমরা কিছু বোঝার আগেই তোমাদের বিয়ে দিয়ে দিত, তাই কিছুই বলতে হতো না, আর আমি তো বলার পরেও আমাকে বিয়ে দিচ্ছ না। আচ্ছা হয়েছে হয়েছে, তোকে আমি বিয়ে দেব, এবার এগুলো কথা বন্ধ কর তো। না, যতদিন না পর্যন্ত তুমি আমাকে বিয়ে দিবে ততদিন পর্যন্ত আমি তোমাকে এগুলো বলতেই থাকবো। তুই দেখি বিয়ে পাগল শিয়াল হয়েছিস। হ্যাঁ হয়েছি, বেশ করেছি, আরো হবো, তোমার কোনো সমস্যা? তোর যা মন চায় তুই তাই কর। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন আবার শিয়ালের সাথে ওই শিয়ালিনীর দেখা হয়ে যায়। আরে আপনি যে জানেন আমি আপনাকে কত খুঁজেছি। এত খুঁজেও আমাকে পাননি? আমি তো এ বনেই থাকি, আর আপনি আমাকে খুঁজেছেন কেন? আমার জামাইকে ডাকবো নাকি? আরে থামেন থামেন, আমি সব জানি, আপনার কোনো জামাই টামাই নেই, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, আপনি আমাকে মিথ্যা বলেছিলেন কেন? সত্যিটা যখন জানতেই পেরেছেন তখন আর মিথ্যা বলে কি হবে? আসলে আমি আপনাকে ইচ্ছে করে এমন মিথ্যে বলেছি, বিবাহিত বললে কেউ ডিস্টার্ব করে না তাই। ও আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে ওই দিন ডিস্টার্ব করেছিলাম। আরে তেমন কিছু না, তবে আপনার ওই দিনের কথাগুলো আমার খারাপ লাগেনি, আপনাকে বিয়ে করা যায়। কি আরেকবার বলেন তো কথাটা, ভালো করে শুনতে পাইনি। আর বলতে পারবো না, যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট। এখন আপনার পরিবারের কাউকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলুন। আমি আজই আমার মাকে বলবো, আমার মা যদি রাজি না হয় তাহলে আমি একাই চলে যাব, চলবে না? আপনি আসলে অনেক দুষ্ট, এখন আমি চললাম। এই বলে শিয়ালিনী চলে যায়। এবার দেখবো আমাকে বিয়ে কে না দেয়। আহা কি যে আনন্দ লাগছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার যে আজকাল কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, সারাদিন শুধু খেতে ইচ্ছে করে, কিন্তু প্রতিদিন এত এত খাবার আমি কোথায় পাবো? এখনো যে খোদায় আমার পেটটা জো জো করছে, যাই বনে ঘুরে ঘুরে দেখি কোনো খাবার পাই কিনা। এই বলে শিয়াল বনে খাবারের খোঁজে ঘুরতে থাকে, কিন্তু অনেক ঘোরার পরও কোনো খাবার পায় না, তাই সে হতাশ হয়ে বলতে থাকে, কই কোথাও তো কোনো খাবার দেখছি না, যাই হরিণের গুহায় যাই, দেখি কোনো হরিণের বাচ্চা পাই কিনা। না না এটা করা যাবে না, আগের বার বনের পশুকে খাওয়ার কারণে বনে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল, এবার আর এই ঝুঁকি নেওয়া যাবে না। তাহলে কি করি কি করি? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, লোকালয়ে যাই, ওখানে কোনো না কোনো খাবার পাবোই পাবো। তারপর শিয়াল বন থেকে লোকালয়ে চলে যায়। ওই তো একজনের বাড়ি দেখতে পাচ্ছি, আর এখন তো রাত, সবাই মনে হয় ঘুমিয়ে আছে, এই সুযোগে বাড়ির ভিতরে ঢুকে পড়ি। তারপর শিয়াল সোজা রান্নাঘরে চলে যায়, আর গিয়ে দেখে একটা হাঁড়িতে ভাত রয়েছে। এই তো ভাত, আজ রাতটা ভাত খেয়েই কাটিয়ে দিতে পারবো, তাই কেউ দেখার আগেই তাড়াতাড়ি খেয়ে নেই আর এখান থেকে বিদায় হই। এই কথা বলে শিয়াল হাঁড়ির ভাতগুলো খেতে থাকে। আহ কি যে শান্তি, আসলে মানুষ সত্যি বলে পেট শান্তি তো সব শান্তি, একটু জিরিয়ে নেই তারপর না হয়
বনে ফিরে যাব। এই কথা বলে শিয়াল রান্নাঘরে শুয়ে পড়ে আর সেখানে ঘুমিয়ে পড়ে। আর সকালে মুক্তা রান্নাঘরে এসে দেখে শিয়াল হাড়ের সব ভাত খেয়ে ঘুমিয়ে আছে। ওরে শিয়াল বেটা, তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসে আমার বাড়ির ভাত চুরি করে খাস। আজ আমার বাড়িতে স্বামী নেই তো, কি হয়েছে? তোকে শাস্তি দেবার জন্য আমি একাই যথেষ্ট। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে মুক্তা একটা লাঠি এনে শিয়ালকে মারতে থাকে। আর মার খেয়ে শিয়ালের অবস্থা নাজেহাল হয়ে যায়। আর এই সুযোগে মুক্তা শিয়ালকে একটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। তুই এখানেই থাক, বিকেলে তোর বিচার হবে। এরপর মুক্তা নিজের বাড়িতে ফিরে যায়। কি যে একটা অবস্থা হলো, এখন যদি বনের কেউ আমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না, কি যে করি। এমন সময় সে পাশ দিয়ে একটা সিংহ হাঁটতে থাকে। সিংহ শিয়ালকে দেখে তার কাছে আসে। কি ব্যাপার, তুমি এখানে এই অবস্থায় কেন? তোমাকে কেউ কি বেঁধে রেখেছে নাকি? আরে বেঁধে রাখবে কেন, কি সব বলছো তুমি? যাকে, তুমি এখানে কেন? তোমাকে দেখে এই লোকালয়ের মানুষ তো ভয় পাবে। আরে কি যে বলো না তুমি, এখন কি মানুষ আমাদের দেখে ভয় পায় নাকি? তারা তো তাদের সৃষ্টিকর্তাকে ভয় পায় না, আর আমাকে কি করে ভয় পাবে? বরং আমরাই আজকাল তাদেরকে দেখে ভয় পাই। এখন বলো তোমার কি হয়েছে। আমার কথা আর কি বলবো, লোকালয়ে আমার এক মানুষ বান্ধবী থাকে, তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমাকে দেখার পর আমাকে না খাইয়ে কোথাও আর যেতেই দিচ্ছিল না। আমি বলেছিলাম আমার অনেক তারা আছে, আজ না অন্য দিন, কিন্তু দেখো কে শোনে কার কথা, আমাকে দুপুর পর্যন্ত আটকে রাখার জন্য বেঁধে রেখেছে, বলেছে খেয়ে যেতেই হবে। ও তাই বুঝি, তোমার ওই মানুষ বান্ধবী বুঝি এখন রান্না করছে? হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই রান্না করছে। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ পিটিয়েছে। ঠিকই বলেছো, কিন্তু আমাকে কেউ পিটায়নি, আমি একটু অসুস্থ, একটা গর্তে পড়ে গিয়েছিলাম, তাই ডাক্তার দেখানোর জন্যই লোকালয়ে ঢুকেছিলাম। আর এখন তো নিজ চোখেই দেখতে পাচ্ছো কোথায় আটকে গেছি। একেই বলে কপাল, আমরা খাবার পাই না, আর একে তার বান্ধবী খাবার খাওয়ানোর জন্য বেঁধে রেখেছে। শিয়াল ভাই, তুমি আসলেই একজন ভাগ্যবান, তো আমার একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য বলো। আমারও আজ খুব ক্ষুধা লেগেছে, সকালে কিছুই খাইনি, আর কিছুক্ষণ পরই তো দুপুর হতে চলেছে, তাই বলছি কি তোমার বান্ধবীকে আমার কথা বলতে, তাহলে আমিও একটু তোমার উছিলায় পেট ভোজন করতে পারতাম। কিন্তু তুমি কি মানুষের খাবার খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, আসলে খাবারের সংকট হওয়ার পর থেকে কোনো বাজকোষ নেই, খাবার খেয়ে পেট ভরলেই হলো। বাহ, ভালোই হলো, এবার এই বোকা সিংহকে এখানে বেঁধে রেখে আমি পালাই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দড়িটা পরে নাও। দড়ি পরবো কেন? আহা, বেশি কষ্ট করো না তো, যা বলছি শোনো। আচ্ছা ঠিক আছে। তারপর শিয়ালের দড়ি খুলে সিংহ পরে নেয়। এই তো হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বান্ধবীকে বলে আসছি যে আমার সাথে আমার এক স্পেশাল বন্ধু আজ খাবে। হ্যাঁ হ্যাঁ, বলে এসো। তারপর শিয়াল লোকালয় ছেড়ে বনে চলে আসে। যাক বাবা, আজ প্রাণের বাঁচা বেঁচে গেছি, তাড়াতাড়ি গুহায় যাই, যতগুলো মার শরীরে পড়েছে এগুলো পুরোপুরি সারতে মনে হয় বেশ কিছুদিন সময় লাগবে, যাই একটু আরাম করে নেই। এদিকে শিয়াল তার গুহায় যায়, আর ওদিকে মুক্তা শিয়ালকে দেখতে যায়, আর গিয়ে দেখে একটা সিংহ ঘুমিয়ে আছে। কি একটা অবস্থা, রেখে গেলাম শিয়াল আর এখন এসে দেখি সিংহ। এই সিংহ যদি একবার ছাড়া পায় তাহলে তো মহাবিপদ, পুরো গ্রামের মানুষ তো ভয় পাবে। এক কাজ করি, সাহস করে একে কয়েকটা মারি, এই সুযোগে সিংহ মারারও অভিজ্ঞতা হয়ে যাবে।
এই বলে মুক্তা সিংহকে মারতে থাকে। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম রে, মরে গেলাম। একি এই সিংহটা দেখি আবার কথাও বলছে, এটা সিংহ নাকি অন্য কিছু? যাই তাড়াতাড়ি এখান থেকে পালাই। এরপর মুক্তা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সিংহ দড়ি ছিড়ে বনে দৌড়ে পালিয়ে যায়। এবার সবই বুঝতে পেরেছি, এসবই দুষ্টু শিয়ালের কারণে হয়েছে। ও আমাকে বোকা বানিয়ে নিজে পালিয়েছে, আর ওর কারণে আমি আজ মরতে বসেছিলাম। একবার খালি ওই বেটাকে পাই, তারপর আমাকে বোকা বানানোর শিক্ষা আমি ওকে দিয়ে দেব। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শিয়াল মরিসকেদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সিংহর সাথে তার দেখা হয়। এবার তোকে আমি পেয়েছি, তোর জন্য আমি মানুষের পিটুনি খেয়েছি, আর আজ তোকে খাবো আমি। এখন কি করি? পেয়েছি, পেয়েছি একটা বুদ্ধি। সিংহ ভাই, আমি যেহেতু ভুল করেছি তাই তুমি আমাকে খেও, আমার কোনো সমস্যা নেই। তবে আমাকে খাওয়ার আগে এই মরিচগুলো খাও, আগে পাকা মরিচ খেলে তোমার হজম শক্তি বেড়ে যাবে, তখন আমাকে শান্তি মতো খেতে পারবে। তা তুই খারাপ বলিস নি। এই বলে সিংহ পাকা মরিচ খেতে থাকে। পাকা মরিচ খেয়ে সিংহ ঝালে ছটপট করতে থাকে, জল 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 খাবো, জল খাবো। তারপর সিংহ ঝালের জ্বালায় ছটপট করতে করতে নদীর পাড়ের দিকে দৌড়াতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।